দিনভর নাটকের পর ডক্টর কামালের নেতৃত্বে নতুন জোট বিকল্পধারার আলাদা সংবাদ সম্মেলন বি চৌধুরী বললেন জাতীয় ঐক্যে জামাতকে ছেড়ে আসতে রাজি হয়নি বিএনপি সেনা প্রধান সম্পর্কে ভুল তথ্য দেয় ডক্টর জাফরুল্লাহর ক্ষমা প্রার্থনা দলের মাস্টারমাইন্ড হওয়ায় ক্ষমা চাইতে হবে বিএনপিকেও মন্তব্য ওবাদুল কাদেরের আরো এক বছর বাড়ছে পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ কাল পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন রেল সংযোগ সহ চারটি প্রকল্প কয়েকদিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম ও বান্দরবানে পাহাড় ধসের আশঙ্কা ঝুঁকি নিয়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে প্রশাসনের মাইকিং এবং চলছে শারদীয় দুর্গোৎসবের শেষ সময়ের প্রস্তুতি নির্বাচনের আগে উৎসব ঘিরে গুজব ছড়ানোর আশঙ্কা সামাজিক মাধ্যমে নজরদারি জোরদার